আবারও এবছরে আনন্দ উৎসবের মধ্য দিয়ে শুভ উদ্বোধন হয়ে গেল বাঁকুড়া রায়ের কুটচি মেলা। বাঙালির বারো মাসে তেরো পার্বণে বাঙালি পছন্দ করে বছরের প্রত্যেকটি দিনই কোনো না কোনো পার্বণকে নিয়েই মেতে থাকতে। একইভাবে আজও বাঙালির তেরো পার্বণের মধ্যে অন্যতম পার্বণ পৌষ পার্বণ। এই মকর সংক্রান্তির পৌষ পার্বণের দিনেই আনন্দ উৎসবের মধ্য দিয়ে শুভ সূচনা হয়ে গেল বাঁকুড়া জেলার ইন্দাস থানার ইন্দাস স্কুল সংলগ্ন ময়দানে বাঁকুড়া রায়ের কুটচি মেলা। ফিতে কেটে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে মেলার শুভ উদ্বোধন করেন ইন্দাস ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক সিআই শেয়ারসহ সোনামুখী এবং ইন্দাস থানার ভারপ্রাপ্ত আধিকারিক। উপস্থিত ছিলেন ইন্দাস ব্লকের বিশিষ্ট সমাজসেবী শেখ হামিদ। করোনা পরিস্থিতিতে বিগত দুবছর মেলায় ভাটা পড়লেও করোনার উদ্বেগকে পিছনে ফেলে পুরনো ছন্দে মেতে উঠেছে ইন্দাসবাসী। মেলাকে কেন্দ্র করে একেবারেই উৎসবের চেহারা ইন্দাস ব্লক জুড়ে। প্রতিদিনই হাজার হাজার মানুষ ভিড় জমায় এই মেলায়। সব মিলিয়ে জমজমাটভাবে শুরু হয়েছে ইন্দাস ব্লকে বাঁকুড়া রায়ের কুটচি মেলা, এবং এই মেলা বেশ কিছুদিন ধরে চলবে ও প্রতিদিনই বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলেই জানান কর্মকর্তারা। বাঁকুড়ার ইন্দাস থেকে সৌরভ মজুমদারের সাথে অভিজিৎ সরকারের রিপোর্ট, বাংলা এমজি নিউজ। এসআই অফ স্কুলস এখানে উপস্থিত আছেন, এখানে উপস্থিত আছেন মাননীয় প্রধান ম্যাডাম, এখানে উপস্থিত আছেন বিশিষ্ট সমাজসেবী শ্রী শেখ হামিদ মহাশয়, এখানে উপস্থিত আছেন মাননীয় নিমাই মহন্ত মহাশয়, এখানে উপস্থিত আছেন মাননীয় মোল্লা নাসির মহাশয়, এবং এছাড়া এখানে আছেন এই ইন্দাস হাইস্কুলের প্রধান শিক্ষক মহাশয় সহদেব, মাননীয় সহদেব মণ্ডল মহাশয়, এবং আরও বিশিষ্ট ব্যক্তিরা এখানে উপস্থিত আছেন। এই ইন্দাসের বিশিষ্ট নাগরিকেরা, তাদের সকলকে আমি মকর সংক্রান্তির প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। এই যে বাঁকুড়া রায় কুটচি মেলা, এটা বহু প্রাচীন একটা মেলা, এবং এর যে সংস্কৃতি পরম্পরা এবং এর ঐতিহ্য, এটা দীর্ঘকাল ধরে এটা চলে আসছে। এবং এমনও আছে যে এখানে যাদের অনেক বয়স হয়ে গেছে, তারাও বলেন যে আমাদের ছোটবেলা থেকে আমরা এই মেলাটা দেখি। কে শ্রদ্ধা জানিয়ে তাদের উপরে পুজো করে একটা মেলা চলে, সেরকমই মেলা ইন্দাস। আমাদের যুগ যুগ ধরে এর সঠিক তথ্য কেউই দিতে পারেন না, তবে আমরা পূর্বপুরুষের কথা শুনে যেটুকু জানতে পারি যে আমার বাবাও এই মেলা দেখেছে, আমার বাবা তার বাবার কাছেও জেনেছেন যে মেলা দেখেছেন, অর্থাৎ যুগ যুগ ধরে এই মেলা চলছে। এই মেলাকে সুস্থ এবং আরও উন্নত দিকে আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে। প্রথমে আয়োজক কমিটিকে ধন্যবাদ জানাবো, তারা সুন্দর একটি র্যালি প্রদান করেছেন যেটা বিস্ময়কর। আদিবাসীদের নৃত্য, সাথে সাথে তাদের ধামসা মাদল, একটা অপরূপ সৌন্দর্যতা ফুটে উঠেছিল একটা এই শুভ সন্ধ্যের পরিস্থিতির মধ্য দিয়ে। সাথে সাথে যারা লাইট দিয়েছেন, যারা মঞ্চ বেঁধেছেন, যারা শব্দ দিয়েছেন, সাথে সাথে সুন্দরভাবে আতশবাজির মধ্য দিয়ে শুভ উদ্বোধন ঘটিয়েছেন। আজ উদ্বোধন করলেন আমাদের আজকের দুজন চিফ গেস্ট ছিলেন, একজন সম্মানীয় বিডিও ইন্দাস ব্লক, আর একজন ছিলেন সিআই সোনামুখী। দুজন মিলে চিফ গেস্ট তারাই মেলার উদ্বোধন করেছেন। সঙ্গে ছিলেন বিশিষ্ট অতিথিবৃন্দ, সোমনাথ পাল ওসি থেকে শুরু করে বিশিষ্ট ইন্দাসের মানুষরা, প্রাক্তন হেডমাস্টার, বর্তমান হেডমাস্টার, মেলা কমিটির পক্ষ থেকে প্রাক্তনরা, এবং সর্বোপরি এখানকার সমাজসেবী হিসেবে শেখ হামিদকে পেয়েছিলাম। তাছাড়াও পঞ্চায়েত সমিতির অনেক কর্মাধ্যক্ষ ছিলেন। সকলে মিলে ডাক্তার থেকে আরম্ভ করে এলাকার কৃতি ফুটবলার, কৃতি যারা ক্রীড়াবিদ, তারা সকলে মিলে এই মেলাটার শুভ উদ্বোধন আজকে দ্বারোদ্ঘাটন হয়েছে। এই মেলা কতদিন চলবে? আগামী 21 তারিখ পর্যন্ত, 21 জানুয়ারি পর্যন্ত আমাদের ইন্দাস মেলা এভাবেই আমরা প্রতি বছর উদযাপন করি, এভাবেই এবছরও সেই 21 তারিখ পর্যন্ত চলবে। কত বছর ধরে চলছে এই মেলা? কথিত আছে প্রায় 450 বছর পূর্বে এই মেলার যাকে নিয়ে মেলা, শ্রী শ্রী ঠাকুর বাঁকুড়া রায়, তিনি স্বপ্নাদেশে এখানে স্থাপিত হয়েছিলেন। তখন থেকে এই মেলা আস্তে 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 আজকে এই জায়গায় এসে পৌঁছেছে। তার আশীর্বাদ নিয়েই আমরা সারা বছর ইন্দাসের মানুষ এটাকে নিয়ে আমরা মেতে থাকি। আগামী দিন আবার 2024 খ্রিস্টাব্দে তার আশীর্বাদ নিয়ে আগামী দিন আবার মেলা হবে। এই মেলা কি কি অনুষ্ঠান রেখেছেন এবছর? আমাদের মেলার একটা সাংস্কৃতিক মঞ্চ আছে, এই মঞ্চ থেকে আমরা যেমন বিভিন্ন সাংস্কৃতিক প্রোগ্রাম রাখি,
সেরকম কৃতী ছাত্র ছাত্রী যারা এখানে তাদের এখান থেকে সম্মান জানানো হয়। ম্যারাথন প্রতিযোগিতা আছে, এলাকার যারা ভালো অঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সেই অঙ্কন প্রতিযোগিতা সর্বশ্রেণীর সকলকে নিয়ে এখানে একটা অঙ্কন প্রতিযোগিতা হয়। বিভিন্ন অনুষ্ঠান, কালচারাল প্রোগ্রাম অনেক আছে, সেসব নিয়ে এখানকার অনুষ্ঠান। দর্শকদের উদ্দেশ্যে কি বলবো? শুধু দর্শকদের উদ্দেশ্যে এটাই আমাদের বলা, সারা বছর আমরা বিভিন্ন কাজে ব্যস্ত থাকি, অশান্তি শান্তির মধ্যে দিয়ে আমাদের জীবন জীবিকা যায়। আমরা বলি এই ছটা দিন ঠাকুর বাঁকুড়া রায়কে প্রণাম জানিয়ে শ্রদ্ধা জানিয়ে সর্বশ্রেণীর মানুষ আমরা সবাই মিলে যেন আনন্দে এই দিনগুলি কাটাতে পারি, আমাদের বিবেক চেতনা যেন উন্মেষ হয়, আমরা যেন সকলে ভাইয়ে ভাইয়ে একসঙ্গে এই মেলাকে আগামী দিনও আরও উন্নত থেকে উন্নততর জায়গায় নিয়ে যেতে পারি। আপনার পরিচয় মেলা কমিটিকে আছে? মেলা কমিটির আমি একজন উপদেষ্টা কমিটির সদস্য। আমরা ছোট থেকেই আমাদের এখনো পর্যন্ত আমরা মেলাটিকে যেভাবে যে পারি প্রত্যেকটা লোক ইন্দাসের বিভিন্নভাবে সাহায্য করে থাকেন, আমিও সেরকম একজন সাহায্যকারী হিসেবে সাধারণ সদস্য হিসেবে আছি। আজকে শ্রী শ্রী বাঁকুড়া রায়ের কুরুচি মেলা শুভ উদ্বোধন হলো। এখানে আমাদের ইন্দাসের ব্লকের যিনি সমস্ত উন্নয়ন আধিকারিক মানসী ভট্টাচার্য মহাশয় এবং সাথে ছিলেন আমাদের সিআই সাহেব উত্তম তালুকদার মহাশয় এবং এলাকার সমস্ত সম্পূর্ণ মানুষ, শিক্ষক থেকে মাস্টারমশাই থেকে শুরু করে চিকিৎসক থেকে শুরু করে এলাকার সমস্ত কমিটির মেম্বার থেকে শুরু করে এক কথা এলাকার সকল স্তরের মানুষ, শুভবুদ্ধি সম্পন্ন মানুষ সকলে মিলে যৌথ প্রক্রিয়া উদ্বোধন হবে। যে সমস্ত মেলায় দর্শনার্থী আসবে তাদের জন্য আমাদের ইন্দাসের এই বাঁকুড়ার কুরুচি মেলা দীর্ঘদিনের ঐতিহ্যপূর্ণ মেলা। এই মেলা দীর্ঘদিন ধরে একটা সম্প্রীতির বার্তা দেয় এবং সবচেয়ে শৃঙ্খলা এবং শান্তির মেলা হিসাবে এলাকায় চিহ্নিত। সকল স্তরের মানুষকে বলবো যে এলাকায় আসুন, সম্প্রীতির মিলনবন্ধন তৈরি করুন এবং সাথে সাথে এই মেলা কদিন সকলে মিলে একটা শান্তিময় পরিবেশ উপভোগ করুন। সবশেষে আয়োজকদের হিসেবে কি বলবেন? যারা আয়োজকে অবশ্যই বলবো, প্রতি বছরই আমরা দেখতে পাচ্ছি যে মেলা উন্নততরকে উন্নততর হচ্ছে। তো আয়োজক কমিটিকে প্রথমে ধন্যবাদ জানাবো, তারা সুন্দরভাবে মেলা সাজিয়েছেন এবং সাথে সাথে প্রতিদিন অনুষ্ঠান রেখেছেন, বাইরের নাম করা শিল্পী দিয়ে অনুষ্ঠান রেখেছেন, এটার জন্য মেলার অবশ্যই আকর্ষণীয়। এবং সাথে সাথে বিভিন্ন ভালো চিন্তা ভাবনার যে সমস্ত দৃষ্টান্তমূলক তাদের হাট শপিং মল আরো বৃহত ইস্যুযুক্ত। এখানে পাবেন গ্রসারি, কসমেটিক্স, বেবি ফুড, বাচ্চাদের খেলনা, বিভিন্ন খাদ্যদ্রব্য ও গৃহস্থলীয় সরঞ্জাম। কম দামে উন্নত মানের জিনিস পেতে আসতেই হবে চাঁদের হাট শপিং মলে। হাজার টাকা কেনাকাটা করলেই পাবেন গিফট কুপন, থাকছে আকর্ষণীয় উপহার। প্রোপাইটার রিয়া চৌধুরী ও মোহর আহমেদ। ঠিকানা কামারপুকুর চটি, গোঘাট 2 নম্বর বিডিও অফিস, সন্নিকট। কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন সেন্টার, একই ছাদের নিচে উন্নত মানের ফিজিওথেরাপির একাধিক পরিষেবা পেতে যোগাযোগ করুন। মহিলা ও পুরুষদের পৃথক পরিষেবা দেওয়া হয়।